Assalamu alaikum, all of my lovely viewers, welcome back to my channel, I'm Foodies. আপনারা সকলেই জানেন আমি সব ধরনের রেসিপি শেয়ার করতে পছন্দ করি। জানো সব ধরনের মানুষ আমার চ্যানেলটি দ্বারা উপকৃত হয়, যাদের বেসিক ধারণা নেই, এমন মানুষ থেকে শুরু করে যারা অনেক পারে, তবুও কিছু কিছু জিনিস যাদের অজানা, তারাও যেন হেল্পফুল হতে পারে। আজকে রেসিপিটি তেমন একটি বেসিক একটি রেসিপি, কিন্তু যারা ব্যস্ত কর্মব্যস্ত জীবনযাপন করেন, একদমই হাতে সময় নেই, কিন্তু চা পছন্দ করেন, বিশেষ করে দুধ চা, তাদের জন্য আজকের রেসিপিটি। আমি দুধ চা বানানোর জন্য এক কাপ পানি নিয়ে নিচ্ছি প্রথমে। এখন এটা ফুটে ওঠা পর্যন্ত আমি ওয়েট করব। দেখুন অলরেডি ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে আমি এক চা চামচ চাপাতি ব্যবহার করছি। চার সর্বপ্রথম টিপস বা যেটা অনুকরণীয় সেটা হচ্ছে অবশ্যই পানিটা ফোটা পর্যন্ত ওয়েট করতে হবে, তারপর লিকার দিতে হবে, তবেই চাটা পারফেক্ট হয়। একটা মিনিট আমি এটাকে ফোটাবো, এর বেশি না। এখন ফোটানো হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি, চাকনি দিয়ে ছেঁকে নিলাম। এ পর্যায়ে আমি আমার টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করে নিচ্ছি। আপনারা চাইলে স্কিপ পারেন, কারণ কন্ডেন্স মিল্কে অলরেডি চিনি থাকে। আমি এখানে ড্যানিশ কন্ডেন্স মিল্কটা ব্যবহার করছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের কন্ডেন্স মিল্ক ইউজ করতে পারেন। আমি খুব শীঘ্রই আপনাদের জন্য একটি কন্ডেন্স মিল্ক বানানোর ভিডিও আপলোড দেব, ইনশাল্লাহ সেটা আপনাদের কাছে ভালো লাগবে এবং উপকৃত হবে। যদিও এখন বানানো নেই আমার বাসায়, তাই কেনাটাই ইউজ করছি। কন্ডেন্স মিল্কের একটি সুবিধা হচ্ছে এখানে দুধ জাল দিয়ে ঘন করে নেওয়ার অনেকক্ষণ ধরে এটাকে ফুটাতে হয়, তেমন কোনোই ঝামেলা নেই। আপনার যতটা পছন্দ, যতটা গাঢ় পছন্দ, ততটা কন্ডেন্স মিল্ক নিলেই আপনার হয়ে যাচ্ছে। এবং এটাতে এক্সট্রা চিনি থাকার ফলে আপনার এক্সট্রা চিনি ব্যবহার না করলেও চলে, এটা সম্পূর্ণই আপনার টেস্টের উপর ডিপেন্ড করছে। বাট ঝটপট হয়ে গেল একদম পারফেক্ট দুধ চা, কোনো ফুটানো ঝামেলা ছাড়াই। দুধ ফুটিয়ে আবার ঘন করো, আবার সেটাকে লিকার সহ জাল করো, এত এত ঝামেলা বা প্যারাবাদি। ইনশাল্লাহ যাদের দুধ চা ভীষণ পছন্দ এবং হাতে সময় থাকে না, তাদের আজকে এটা অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি আপনি অলরেডি করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।